সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? দেশক অবশ্যই যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই পিজন গ্যালারি ভিডিওর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ভিউয়ার্স, আমরা বরাবরের মতো আবার চলে আসছি আল্লাহর দান কবুতর খামারে, এনামুল ভাইয়ের খামার। আর এখানে যে কালেকশনগুলো আছে সবগুলাই কিন্তু দাম শুনলে মানে হতাশ হয়ে যাবেন, কারণ এই দাম আমি নিজেও জীবনে ভিডিও করি নিয়ে এই দামে, আর আপনারাও কিন্তু এই দামে ক্রয় করতে পারবেন না, আমি গ্যারান্টি। কারণ আমরা সবসময় বলি থাম্বনেলে অথবা টাইটেলে ন্যায্য দামে কবুতর কিনুন, পানির দামে কবুতর কিনুন, কম দামে হাই কোয়ালিটির কবুতর কিনুন। আজকে কিন্তু মানে আমরা যে লিখি ওইটার সাথে একদম বাস্তব প্রমাণ যদি আপনি না পান আমার ভিডিও আপনার দেখতে হবে না, কারণ আমার ভিডিও দেখলে আপনি বুঝতেই পারবেন। আর যারা বুঝতে পারবেন, যারা এক পেয়ার চাইতেছেন কিনবেন, তারা অবশ্যই পাঁচ পেয়ার কিনবেন, আমি গ্যারান্টি। কারণ আজকে ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। আর এটা কিন্তু হেল্পফুল হবে কাদের জন্য, যারা শখ করতে চান যে আমি এক জোড়া কবুতর কিনবো কিন্তু কবুতর যেটা কিনবো ওইটা এত দাম যার জন্য আমার শখটা পূরণ হইতেছে না, বা আমিও কিনতে পারতেছি না, বা ওই রকম বিশ্বাস মানুষ নাই। বাট আজকের ভিডিওটি যদি আপনি দেখেন অবশ্যই আপনি শখ পূরণ করতে পারবেন, আর আজকে যদি শখ না পূরণ করতে পারেন আমার মনে হয় না আপনি আর পারবেন। তো বেশি কথা বলে ফেলছি, চলুন ভাইয়ের সাথে একটু কথা বলি, দেন দেখানোর চেষ্টা করি। চাল অনেকেই অনেক ভিডিওতে আপনারা লেখেন কম দাম পানির দাম, 700 টাকায় জোড়াই কিনুন, 300 টাকায় জোড়াই কিনুন। আসলে এক জোড়া পাওয়া যায় বাংলা কবিতার ফ্যান্সি না, ঠিক আছে, আর বাকি সব প্রচুর দাম। সেই হিসাবে আজকে ভিডিওটা দেখবেন কম দাম কাকে বলে দেখবেন, কোয়ালিটি প্লাস দাম। হ্যাঁ, কোয়ালিটি প্লাস দাম একবারে নিম্ন স্তরে। এই দামে তো মনে হয় না আগে দিচ্ছেন কোথাও, এই দামে কোথাও পাওয়া যাবো না, এটা আমি গ্যারান্টি। তারপরে আপনারা ভিডিও বারবার দেখবেন, দেখে যাচাই করবেন, করে এরা যদি মনে হয় যে না দাম কম আছে জিনিস ভালো আছে। তবে আপনারা আমি একটু এনশিওর করি, আমি এতদিন যাবো যতগুলো ভিডিও করছি হাই কোয়ালিটি দেখছি, কিন্তু হাই দাম কিন্তু ছিল। বাট আজকে হাই কোয়ালিটি একেবারে এত যে কম দেবেন মানে আমার বিশ্বাসের বাইরে ভাই, কারণ ভিডিওটা তো আগে করছি এর জন্য আপনাদের প্রশ্নগুলো করতেছি। আসলে দর্শকরা না দেখলে আসলে মিস করবে আসলে, আর যারা দেখবে তারা ভাই আপনি পাগল হয়ে যাবেন, দেখছেন আপনি। যাই হোক, আপনি ঠিকানার ফোন নম্বরটা বলে দিন ভাই। আমার ঠিকানাটা হয়েছিল গাজীপুর কোনাবাড়ি নোয়াবালি মার্কেট, আর আমার ফোন নম্বরটা 01738008532। তো চলেন ভাই কালেকশনগুলো দেখানো যাক, কারণ একটা হিটের ব্যাপার, এত কম দামে ভাই আমার মনে হয় আমি নিজেই নিয়ে যাই। যাই হোক, আমি তো নিতে পারবো না, যাই হোক দর্শকরা নেক, এটাই আমরা দোয়া করি। আর ভাই ভবিষ্যতে এরকম দাম দিয়েন। হ্যাঁ ইনশাল্লাহ, ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি এক জোড়া শার্টিন দিয়ে। আপনার জার্নো শার্টিন দেখতে পাচ্ছেন আপনারা, এই জোড়াটা কি রানিং ভাই? হ্যাঁ, এই জোড়াটা রানিং ডিম বাচ্চা করানো। আর রানিং ডিম বাচ্চা করানো, আপনার বামেরটা? বামেরটা হয়েছিল মাদি ড্যানের জন্য। আচ্ছা, ফুললি ফ্রেশের ভিতরে দেখতে পাচ্ছি আমি, করিটাই ওকে আছে না? হ্যাঁ 100% ওকে আছে। আচ্ছা, এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন আমাদের? এই জোড়াটার দাম পড়বে একদম 2500 টাকা। 2500 টাকা অনলি 2500 টাকায় কিন্তু ফুললি ফ্রেশ করিটরি ঠিক আছে, আর ডিম বাচ্চা গ্যারান্টি আছে। হ্যাঁ, আর গ্যারান্টি সম্পর্কে আমাদের একটু আইডিয়া দেবেন। এটা কেউ যদি নেয় অনলাইন ডেলিভারি, সেক্ষেত্রে সে পাওয়ানোর পরে দেখতে একদিন দেখে যদি তার মনে হয় দাম বেশি কিংবা ভালো না লাগে তাহলে ফেরত দিব, রিটার্ন নিব, টাকা রিটার্ন। আর ডিম বাচ্চা রানিং এক্ষেত্রে 15 দিন পর্যন্ত গ্যারান্টি আছে, 15 দিনের ভিতরে সুস্থ সবল কবিতর ডিম বাচ্চা দিয়ে ডিম জমে, 15 দিনের আগে যদি ডিম না দেয়, ডিম না জমে, আমারটা ফেরত দিয়ে দেবেন, ফেরত নিব, টাকা রিটার্ন। আচ্ছা, তাহলে বিগ একটা মানে অফার মূল্যে আপনার গ্যারান্টি সহকারে কবুতর পাচ্ছেন আপনারা। আর বিস্তারিত ভাই বললোই জানলেনি, পুনরায় যারা বুঝতে না পারছেন শুনতে পারবেন, পুনরায় লাগলে টেনে শুনবেন কথাগুলো, কারণ কথাগুলোই হচ্ছে মেন জিনিস, কারণ সবাই কিন্তু এরকম আর কি সুযোগ সুবিধা দেয় না। আর এটা কিন্তু ফার্স্ট টাইম আমার কাছে লাগলো, কারণ এতটা সুযোগ সুবিধা একটু অল্প দামে কবুতরের ভিতরে। তো আমরা মনে করি সবাই যদি এরকম সুযোগ সুবিধা দেয় আলহামদুলিল্লাহ, যারা কাস্টমার আছেন তারা কিনেও সন্তুষ্ট, আর যারা বিক্রি করতেছেন তারাও মনে হয় সন্তুষ্ট থাকবেন, আমার যেটা মনে হয়। তো ভাইকে অসংখ্য ধন্যবাদের জন্য। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন একজোড়া আপনার বোম্বাই হোয়াইট কালারের ভিতরে, এগুলো কি বাচ্চা বিয়ার ভাই? না, এগুলো নিউ অ্যাডাল। নিউ অ্যাডাল না, কত বড় আছে ভাই? এগুলো আছে হলো 7
অনেক সুন্দর আর ডিম বাচ্চা করা এই সম্ভবত মাসখানেকের ভিতরে দিয়ে দিব ডিম দশ বার ক্লিয়ার হলো আর কি। হ্যাঁ আচ্ছা, এই জোড়াটার রেট কেমন দিচ্ছেন আমাদের? একদম 1000 টাকা মাত্র। 1000 টাকা জি অনলি জি। কি বলেন ভাই, সম্ভব? সম্ভব ভাই। আচ্ছা, আপনার নিউ অ্যাডাল পেয়ার 1000 টাকা, বাট আমরা অনেক ক্ষেত্রে দেখি 1500 টাকা কিন্তু বাচ্চা পেয়ার ভাই, 1500 টাকার নিচে আসলে হয় না। তো আপনি যেই দামটা দিলেন আলহামদুলিল্লাহ আমরা খুশি, তবে যেই ভাই নেবেন আশা করি তারাও কিন্তু ঠকবেন না, জিতবেনই। আর এগুলো কিন্তু গ্যারান্টি পাবেন আপনারা কেনার পরে, যদি কোনো প্রকার সমস্যা মনে হয় পছন্দ না হয় ওই ক্ষেত্রে তো রিটার্ন থাকবে সব পেয়ারের ক্ষেত্রে না ভাই? হ্যাঁ, আর সকল কবিতার প্রেমিক বন্ধুদের বলি একটা কথা, আল্লাহর দান আদর্শ কবিতার খামারের জন্য দোয়া করবেন যেন মৃত্যুর আগ পর্যন্ত যেন সততাভাবে নিয়ে চলতে পারি। রাইট, আমরা চাই এইভাবে সবাই সবভাবে ব্যবসা করুক, কারণ এক্ষেত্রে আমাদের বিশ্বাস যেনটা ঠিক থাকে, কারণ সবাই একটা শখ করে একটা জোড়া কবুতর নেবে, 2 টাকা হোক আর 10 টাকা হোক, কারণ শখের জিনিস তার কাছে 1 লাখ টাকা, আর সে যে নেবে অবশ্যই একটা বিশ্বাস তৈরি হবে নেওয়ার পরে আমি মনে করি। তো যাই হোক, সেই বিশ্বাসের দিক দিয়ে আপনারা ভাইয়ের কাছ থেকে নিতে পারেন অনলি 1000 টাকায় এই জোড়াটা। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া বার হোমা না ভাই? হ্যাঁ, বার ব্ল্যাক বার হোমা, মাশাআল্লাহ বিগ সাইজের। এটা কি রানিং জোড়াটা? হ্যাঁ, রানিং ডিম বাচ্চা করানো। আচ্ছা আচ্ছা, রানিং ডিম বাচ্চা করানো। এই জোড়াটা আমাদের কত দিচ্ছেন বা রাখবেন? এই জোড়াটা মাত্র একদম 2000 টাকা। কি বলেন ভাই, আজকে তো অবিশ্বাস্য দাম ভাই, মানে এত কম বলতেছেন মানে আমার বিশ্বাস হইতেছে না, মানে কেমনে ভাই? আসলে এগুলো না আমার মেন পেয়ারের থেকে খামারের, তো ঠিক আছে, এগুলো নিজেই বাচ্চা তৈরি করছি থেকে রানিং বানাইছি, এখন যা বেশমু তাই লাভ। আচ্ছা, তার মানে এটা গ্যারান্টি আছে ডিম বাচ্চা? হ্যাঁ, ডিম বাচ্চা 100% গ্যারান্টি আছে। ঠিক আছে, দামটা একটু একবার বলেন তো ভাই। একদম 2000 টাকা। 2000 টাকায় ভাই কেমনে, আমি আর মানে বোধগম্য না। যাই হোক, আপনি দিতেছেন তার জন্য কিন্তু আমিও খুশি, আর যারা নেবে আশা করি তারাও খুশি থাকবে, কারণ দেখা যায় সবগুলোই কিন্তু আপনি ডিম বাচ্চা গ্যারান্টি প্লাস কেনার পরে যে রিটার্নের ব্যাপারটা বললেন একদিনের, ওইটা দিতেছেন, দেন 15 দিনের ভিতরে ডিম বাচ্চা না করলে আবার যে রিটার্ন নেবেন, এই জিনিসটা আসলে আমার কাছে আজকে ভালো লাগতেছে। হ্যাঁ, আসলে আমি প্রকৃতভাবে এরকমভাবে ব্যবসা করতে আইতাছি, এই কারণে আলহামদুলিল্লাহ প্রচুর মাল আমার সেল হয় এবং এখন পর্যন্ত 30 পেয়ার মালের অর্ডার আছে। মাশাআল্লাহ। তো এই জোড়াটা আমরা পাচ্ছি অনলি 2000 টাকায়, যারা সরাসরি দেখতে চান চলে আসবেন, ভাইয়ের খামারটা ভিজিট করে যাবেন, আশা করি এখান থেকে কোনো না কোনো পেয়ার আপনার ভালো লাগবে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং না ভাই? যাই হোক, লম্বা কিন্তু মাশাআল্লাহ অনেক বড় এবং জুটি গুলো অস্থির, ডিম বাচ্চা গ্যারান্টি আছে জোড়াটায়। আর জোড়াটা আমাদের কত দিচ্ছেন ভাই? একদম 1500 টাকা। কি কোন ভাই? হ্যাঁ ভাই, মাত্র 1500? মাত্র 1500। বিশ্বাস হইতেছেন আজকে তো দামগুলো কইতেছেন ভাই, এই দামে দিবেন তো পরে? হ্যাঁ, সত্যি দিয়ে দেবো ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মানে কি বলবো, আসলে আমার বলার ভাষা হারাই ফেলছি, এত কম দামে পাবো আমরা ভাবি নাই। আসলে আল্লাহর দান আদর্শ কবিতরের খামারে সব সময় কম দামে যায় এবং ভালো মালের মাল যায়, ভালো কোয়ালিটির হাই কোয়ালিটির, এই কারণে সব সময় অর্ডার 2-4-5-10টা থাকে। আচ্ছা আচ্ছা, যাই হোক, এই জোড়াটা পাচ্ছি 1500 টাকায়, তাও ডিম বাচ্চা করা গ্যারান্টি। গ্যারান্টি। ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া কিং ভাই? হ্যাঁ, এটা কিং ব্ল্যাক, এক জোড়া কিং। এগুলো কি কত পরে আছে? এগুলো ধরতে গেলে নিউ আডালি 6-5-7 এরকম আছে। আচ্ছা আচ্ছা, এখানে নর্মাদি কি কনফার্ম? হ্যাঁ, নর্মাদি কনফার্ম। যদি আমাদের একটু দেখান, ডান পাশে ডান দিকে নর, আর এই সাইডে দেখলে মাদি। আচ্ছা, এখন বাম পাশে বাম দিকে যেটা, এটা হচ্ছে নরটা নাকি? হ্যাঁ, নরটা। আর ডান দিকে যেটা, এটা হচ্ছে আপনার মাদিটা। এগুলা মূলত 5-7 এমন হবে? হ্যাঁ, এগুলো 2-2.5 মাসের ভিতরে ইনশাআল্লাহ আশা করেন যে ডিম বাচ্চা করবে। আচ্ছা, এই জোড়াটা আমাদের কত দিবেন ভাই? একদম 2500 টাকা। 2500 টাকা? জি, ব্ল্যাকের ভিতরে? জি, ব্ল্যাক। ব্ল্যাকের ভিতরে কিং এর জোড়া মাত্র 2500 টাকা? জি, মানে আজকের দামগুলো শুনে আমি অবাক। আসলে যারা কাস্টমাররা যারা দেখবে সম্পূর্ণ ভিডিওটা, তাদের অবাক হতে হবে, আমি মানে গ্যারান্টি, কারণ এই দামে ভাই আমি ভিডিও করি নিই এর আগে, এত কম দামে। ইনশাল্লাহ আগামীতে আরও কম পাইবেন আশা করি, ভালো মানের কোয়ালিটি।
আচ্ছা, যাই হোক, আপনারা যারা নিবেন এই জোড়াটা আশা করতেছেন আর ভালো লাগতেছে যদি মনে হয় তাহলে নিতে পারেন, অনেক 2500 টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন পেয়ারটা। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছি এক জোড়া আপনার গিরি জেল, খুবই বিগ সাইজের, এত বড় সাইজ ভাই, মানে কিং এর মতো একটা সাইজ আসছে, দেড় যা কাঠামো আর কি, দুইটাই হেলদি অনেক, আর খুবই তো তেজি ভাই। এটা নটটা না? হ্যাঁ এটা নর, ওই যে মাদিটা ওই যে ডিম দিছে তো এই কারণে মাদি আছে, একটা ডিম পারছে দেখতে পাচ্ছেন তো, খুবই মানে এতটা তেজি আমি হাত রাখতে পারতেছি না, দূর থেকেই করি, কিছু করার নাই, কাছে যাওয়ার দরকার নাই আমার। এই ডিম তো দ্বিতীয়টা পারবে নাকি? হ্যাঁ দ্বিতীয়টা ইনশাআল্লাহ। তাহলে দুইটা ডিম সহ আমাদের কত দিবেন এই জোড়াটা? একদম 3000 টাকা কি বলেন ভাই? 3000 টাকা এত বড় সাইজের? হ্যাঁ, তাও গিরিজেল গিরিজেল, বাহ মাশাআল্লাহ, মানে অস্থির, মানে আমি দাম শুনে আজকে অবাক আসলে। আর 3000 টাকা কিন্তু গিরিজেল পাচ্ছেন, খুবই বিগ সাইজের, কী বলবো আপনারা সরাসরি না দেখলে আসলে বুঝবেন না, কারণ দামের সাথে মানের যে ক্ষেত্রটা, অনেকে বলে যে ভাই দামের তুলনায় এই মানের তুলনায় এত কেন দাম, আজকে দেখে উল্টা হইতেছে যে ভাই মান বেশি বাট দাম কেন কম? আসলে এগুলো জিনিস যদি কেউ যদি খামারে এসে দেখে তাহলে হয়তো এক জোড়া কিনতে হলে 3 জোড়া পর্যন্ত না হলে 4-5 জোড়া কিনবে। এটা আমার মন থেকে মনে হয় এরকম লাগতেছে আর কি, মানে এক জোড়া নিতে এলে দেখা যায় একজনই লয়ে যাবে সব। আচ্ছা যাই হোক, আমরা পাচ্ছি মাত্র 3000 টাকায় দ্বিতীয় ডিমটা সবাই কিন্তু পাবেন, এই জোড়াটা যাদের ভালো লাগবে দেখতেছেন আশা করি সাথে সাথে বুকিং দিবেন, কারণ আমার মনে হয় না সবাই পাবেন, আর ভাই মনে হয় পাগল হয়ে যাবে আজকে ফোন পায়া। তো ভাই এই পর্যায়ে আমাদের একটা কবুতর দেখাচ্ছেন বাট আমার চেনা জানার বাইরে, এটা কি কবুতর আসলে? এটা আসলে অনেকেই চেনে না, আবার অনেকেই চেনে যারা বড় বড় বেটার কিংবা আমি এতটুকু চিনি যে এটা ব্লুবার অথবা সবজি বলে, কিন্তু এটা কি কবুতর এটা আমার জানা? ব্লুবার পিনস পিনস? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ব্লুবার পিনস ফার্স্ট টাইম দেখতেছি মেবি আমার, কারণ নামটা আমার কাছে একদম নতুন। ডান পাশে ডান নটটা না? হ্যাঁ ডান পাশে ডান নট, হাড়ের উপর একটা মাদি, এটা কি রানিং? এটা রানিং, ডিম বাচ্চা করানো। আচ্ছা এগুলো বাজারে কিরকম দাম হয়? আসলে এগুলোর বাজারে আমি যখন বাচ্চা কিনছিলাম তখন দাম ছিল মনে হয় 8000 টাকা জোড়া বাচ্চা, বাচ্চার দাম এখনো 3000 টাকা জোড়া বাচ্চা বিক্রি হয় বাজারে। আচ্ছা তবে রানিং কেডা কেউ নেই, তবে এটা কি সচরাচর পাওয়া যায়? সচরাচর পাওয়া যায়, খুব কম পাওয়া, খুব কম আর কি। এটা রিয়ার একটা কালেকশন, আর এটা আমি আজকে আপনার নতুন চ্যানেল উপলক্ষে একবার বাচ্চার দামে দাম চাইনি, মাত্র 3000 টাকা। 3000 টাকা রানিং পেয়ার? হ্যাঁ রানিং পেয়ার। আর এর সাইজ তো মাশাআল্লাহ অস্থির সাইজ। হ্যাঁ অস্থির সাইজ, ওটা আর ডিম বাচ্চা তো নিজেরাই করে এগুলো? হ্যাঁ এটা ডিম বাচ্চা এরা নিজেরাই করে, এটা 100% গ্যারান্টি দিলে ভাই ভুল হবে, এটা 200% গ্যারান্টি তাই? হ্যাঁ মাশাআল্লাহ, তাহলে 3000 টাকায় পেয়ে যাচ্ছে এক জোড়া আনকমন কবুতর আপনার পিনস নামে কবুতর, আর এগুলো কিন্তু ডিম বাচ্চা গ্যারান্টি আছে, পায়ের একটু ফেদারও আছে দেখা যায় না, মানে মোজা পড়ে যায়। হ্যাঁ আর এরা অনলাইন যদি কেউ ডেলিভারি নাই, যদি 15 দিনের ভিতরে ডিম দেয়, ডিম না জমে আপনি আমারটা আমাদের ফেরত দিয়ে দেবেন, ডেলিভারি খরচ সহকারে আমি পাঠিয়ে দেবো। বাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনারা কিন্তু গ্যারান্টি প্লাস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন, মানে আপনারা নেবেন পালবেন, 15 দিনে ডিম না পারলে আবার রিটার্নও করতে পারবেন, আবার টাকাও ফেরত পাবেন। বা টাকা ফেরত আবার ডেলিভারি খরচ সহকারে পাঠাবেন? ও আচ্ছা আচ্ছা, মানে আপনারা ডেলিভারি এক্সট্রা দিয়েও দেবেন? বা মাশাআল্লাহ মাশাআল্লাহ, কিন্তু এটা 100-100 ডিম বাচ্চা করানো, আবার ভ্যাকসিন করানো আছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, এখন দেখতে পাচ্ছেন এক জোড়া আপনার কালো বোম্বাই, বিগ সাইজের সাথে বাচ্চা আছে, বাচ্চা কি দেরি ভাই? হ্যাঁ দেরি বাচ্চা, তো দেখি কাছ থেকে বাচ্চা তো দুইটাই, মানে একটু অনেক বেশ, একদিন আগে পরে ফুটছে এই জন্য তাই না ভাই? হ্যাঁ জুটিগুলো আসছে, জুটি আছে বোম্বাইয়ের, মানে বৈশিষ্ট্য জুটি। হ্যাঁ জুটি বৈশিষ্ট্য, আর এগুলোর সাইজটাও মাশাআল্লাহ বিগ সাইজের দেখতে পাচ্ছে, বাচ্চা দুইটা করছে। তো বাচ্চা সহ এই জোড়াটা আমাদের কেমন দাম দেবেন? একদম 3000 টাকা কালো বোম্বাইয়ের। কিন্তু কালো বোম্বাই 3000 টাকা? হ্যাঁ না বাচ্চা সহ? হ্যাঁ বেবি সহ। বাহ বাহ ভাই, আমনে মাথা ঠিক আছে তো আজকে? হ্যাঁ ভাই, মানে আমার বিশ্বাস হইতেছে না ভাই, এত কমে কেমনে ভাই কালো বোম্বাই বাচ্চা সহ 3000 টাকা আনবে? আসলে অনেক টাইমে দেখা যায় সামনে এক হাজার মাস পরে কুরবানির ঈদ, অনেকে কুরবানির ঈদের অফার দেয়, কিন্তু আমি কিন্তু কোনো অফার চলে না আমার এখানে, কারণ সুস্থ সবল মালে অফার খুবই কম থাকে, ঠিক আছে। আর সেই কারণে আজকে এমন রেটটা দিমু যে কুরবানির ঈদের অফারের থেকেও যেন কম হয় ইনশাল্লাহ। রাইট, মানে আমরা যা দাম দেখতেছি মানে আমাদের কল্পনার বাইরে, এইভাবে ভাই কেমনে সম্ভব, দিবেন কিনা আমার সন্দেহ ভাই, পরে দেবে দিবেন তো ভাই? হ্যাঁ দেবো ইনশাল্লাহ, আর কাস্টমারও জানে যে আমি এরকম দামে বিক্রি করি, ঠিক আছে। আচ্ছা, এই জন্য ইনশাল্লাহ বর্তমানের বাজার অনুযায়ী প্রচণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সেল হয়।
মানে বাজার তো ডাউন হওয়া সত্ত্বেও ভাইয়ের কাছ থেকে মানে আসলে অনেক সারা পাইতেছেন, আসলে মা ভাই মন থেকে আসলে খুশি, যার কারণে দামটা কিন্তু আপনারা বুঝতেছেন আর কি, মানে কি আসলে অনেকটুকু একটু ব্যবসার ভিতরে আসলে আমরা যদি এক জোড়া কবিতরের ভিতরে 200 টাকা লাভ করি, সেক্ষেত্রে যদি 40 জোড়া বিক্রি করি তাহলে কত হয়? 40 8 তাহলে কি 8000 টাকা? 8000 টাকা ইনকাম। আর আমি যদি এক জোড়ার ভিতরে 1000 লাভ করতে চাই তে মনে হয় আমার 80000 বিক্রি হবে এক জোড়া, দর্শকে নেবে না, তাহলে 2000 টাকা লাভ হবে। ঠিক আছে, সেই কারণে দাম কম মাল সেল বেশি, ইনশাল্লাহ লাভবানও আমি পছন্দ। আচ্ছা, মানে আপনি আসলে খুশি আসলে কম দামে বিক্রি করেও, যেহেতু আপনি সারা পাচ্ছেন বেশি, আসলে সারা পাওয়ারই কথা, কারণ কম দামে এত ভালো জিনিস সচরাচর সব জায়গায় থাকে না বা সবাই দিতে চায় না। তো আলহামদুলিল্লাহ অনেক কথাই বলছি, বাট আসলে কথা না বললেও না আপনাদের কাছে হয়তো ধৈর্য হারা হতে পারেন, বাট না কথা বললে আমার মনে হইতেছে না যে আমি থাকতে পারতেছি, কারণ এই দামে আমার কল্পনার বাইরে। অনেক দর্শক আছে, ঠিক আছে, আমার এক জোড়া মাল দেখে আমার অর্ডার দেয় অনেক মালের, ঠিক আছে, তারা 10000 15000 টাকা অগ্রিম দিতে চায়, তাদের কাছে সত্য একটা রিকোয়েস্ট ভাই, ঠিক আছে, এরকম অর্ডার দিবেন না, কারণ আমি কোনো সময় অর্ডার নিই না, আপনাদের টাকার লোভে পড়ে হয়তো আমি আপনাদের খারাপ মালও দিতে পারি, সেই কারণে আমি কারোর থেকে টাকাও নিই না। ঠিক আছে, কেউ এরকম অর্ডার দেওয়ার চেষ্টা করবেন না, যতটুক আছে ততটুকুর ভিতরে নেবেন, আবার ইনশাল্লাহ আগামীতে দেওয়ার চেষ্টা করব ভালো মানের কোয়ালিটি সম্পূর্ণ মাল একবারে কম দামে কম দামে। তো ভাই এখন আমাদের দেখাচ্ছেন এক জোড়া ড্যানিশ ব্ল্যাক এবং কফি একটা কালার, আর গিয়ারগুলো দুইটারই লাল, বাট ব্ল্যাকেরটা একটু বেশি লাল, গাঢ় লাল যাকে বলে। আমরা একটু দর্শকদের দেখাই, দর্শকরা দেখতে পাচ্ছেন আপনারা এই যে ছোট নাকের যে শেপ আর চোখ একদম কিন্তু লাল টকটকা, সরাসরি দেখতে বাকিটা বুঝবেন। আর এটা হচ্ছে কপি কালার, এটার ক্ষেত্রে যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন একবারে চোখ ক্লিয়ার। আচ্ছা, এগুলো কত পরে আছে ভাই? এগুলো সম্ভবত 2-3 পর হবে, এক পেয়ারের বাচ্চা এদের স্বাস্থ্য মাশাআল্লাহ। হ্যাঁ, বাবা মা কিন্তু ইনপুটের 21 টিং এর, ঠিক আছে, এজন্য আর কি গঠনগুলো অনেক ভালো, বাবা মা কিন্তু ব্ল্যাক, বাবা মা ব্ল্যাক। হ্যাঁ, ওখান থেকে একটা কফি চলে আসছে, হ্যাঁ, ব্ল্যাক লাইনের কারণে মেবি না, এটা রিং এর মাল যারা পালে তারা হয়তো জানে, যারা খামারি তারা বোঝে, মাঝে মাঝে এরকম আসে, মানে অতিরিক্ত বাচ্চা নিলেও তো এরকম হয় অনেক, হ্যাঁ এরকম হয়, আবার এরকম প্রকৃতির কিছু কারণেও হয় জায়গা। আচ্ছা, এরকম আসলে বলান্ডা ঠিক না, তাহলে এটা হচ্ছে জোড়া আপনার এক ঘর থেকে আসছে। হ্যাঁ, কফি কালারটা একটু ছোট একটু বাঁকা লাগতেছে, হ্যাঁ হালকা একটু বাঁকাটা আছে, ওটা মশা কামড় দিছিল সেই কারণে মনে হয় যে একটু বাঁকা হয়েছে, মানে ছোট থেকে এরকম হয়েছে। খাওয়া দাওয়া সব কিছু ওকে আছে? হ্যাঁ, খাওয়া দাওয়া। আচ্ছা, কেউ যদি চায় সিঙ্গেল নিতে পারবে ভাই? সিঙ্গেল আসলে দাম হিসাবে সিঙ্গেলের একটার লোক একটা ফ্রি, তার মানে দুইটা আছে একটার দামই চাবেন? হ্যাঁ বাবা, ব্ল্যাকটার দামই হচ্ছে 7000 টাকা, আর এটার লোক এটা ফ্রি, মানে 7000 টাকা দুইটা পাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, এক কথায় মানে 7000 টাকায় জোড়াটা বলেন বা এক পিস বলেন, হ্যাঁ 7000 টাকায় নিতে পারবেন। হ্যাঁ, আর ব্ল্যাকের ভিতরে যদি আমি একটু এনশিওর করি আপনাদের, ড্যান্সের ভিতরে ব্ল্যাক কালারটা একটু বেশি দাম থাকে, আর ব্ল্যাকটা কিন্তু মাদি হওয়ার সম্ভাবনাই বেশি, আর এটা নর হওয়ার সম্ভাবনা বেশি, তাই? হ্যাঁ, আর এটা 3 পর সম্ভবত 2-3 পর এরকমই হবে। হয়তো আপনার ভিডিওতে আমার এক জোড়া বাচ্চা ছিল 5 পরের না 7 পরের, আবার ওই পেয়ারেরই বাচ্চা, এটা রানিং পেয়ার হলো ইনফুটে, আর যারা স্প্যানিশ পটার চেনে তারা অবশ্যই মালটা নেবে। আচ্ছা, এগুলো রেট কীরকম? এগুলো কি 0 পরে একদম? হ্যাঁ, এগুলো একদম 0 পরে, কোয়ালিটি তো বেটার অনেক। হ্যাঁ, কোয়ালিটি হাই, আর এগুলো বাবা মা হয়েছিল ইনফুটের, মানে তেজ আছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এগুলো রেট কেমন দিচ্ছেন আমাদের? এগুলো তো, হ্যাঁ বাবা মা ইনফুটের, এগুলো তো মনে করেন যে এক দাম পড়বে 12000 টাকা। 12000 টাকা পড়বে? জি ভাই। আচ্ছা, যাদের আইডিয়া আছে তাহলে তারা কিন্তু বুঝতে পারবে, আর অনেকেই ভাবেন যে এগুলো 15-র নিচে পাওয়া যায় না, 18-20 এরকম বাচ্চা বিক্রি করে, এখন কম দাম চাই সিবিলে খারাপ মনে করেন না, ব্লাড লাইন হাই, এক পেয়ারের বেবি, আর 100% কোয়ালিটি সম্পূর্ণ আছে, হয়তো আর কিছুদিন পরে ঝুললে এটা ভালো একটু লাগবে, মানে কয়েক পর গেলে আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তাহলে 12000 টাকা পড়তেছে এটা? হ্যাঁ,
ভাই এখানে একটা পলিশ আর একটা হচ্ছে শোকিং নাকি? হ্যাঁ ওটা হলো শোকিং আর এটা হলো পলিশকিং এর মাদি। পলিশকিং এর মাদি আর শোকিং জোড়া দিছে? হ্যাঁ জোড়া আপাতত দিয়ে রাখছি, এটা যদি কেউ জোড়া হিসাবে নেয় তাও আলোচনা সাপেক্ষে ভেঙে নিল আলোচনা সাপেক্ষে। আচ্ছা মানে দাম দর করে নেবে আর কি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, এই দুইটাই কি রানিং কিনা? দুইটাই রানিং, আপাতত জোড়া দিছে এই দুদিন আগে। আচ্ছা দুইটাই রানিং বাট রিসেন্টলি জোড়া দেওয়া? হ্যাঁ আমার কাছে মনে হয় যে এক জোড়া বাচ্চা ছিল, বাচ্চার দুইটাই মাদি হয়ে গেছে, পরে দুইটার লোকে দুইটা জোড়া দিছে। ওটা কি নরের ক্ষেত্রে না পলিশ? পলিশের ক্ষেত্রে, পলিশের ক্ষেত্রে দুইটাই মাদি হয়েছিল, এই জন্য একটা নরের সাথে মানে জোড়া দিচ্ছেন আপাতত। হ্যাঁ তবে চাইলে আপনারা সিঙ্গেল নিতে পারবেন ভেঙে, আর জোড়াটা নিলেও অবশ্যই বাইকে ফোন দেবেন, দাম দর করে নেবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া মোরাসেল আপনার কাছে যত যেতে পারতেছে না, কারণ নটটা একদম খেপা, মানে হাত রাখা যায় না, ও একদম মানে অস্থির। এটা হচ্ছে নটটা কিন্তু, ওই ভিতরের দিকে দেখতে পাচ্ছেন মাদিটা, মাদিটা একটু জুম করে দেখো, মাদি ওটা মোরাসেলের না, ওটা ছিল মিনি কিং এর মাদি। মিনি কিং এর? হ্যাঁ, কারণ এর একটা মাদি আমি ভালোভাবে মাদিটা দেখাই, আর মাদি একটা কিনতে গেছিলাম 15,000 টাকা দাম চাই। হ্যাঁ মাদি মাদিটা একটু দেখান, মাদিটা ধরেন, মাদিটা ধরেন হাতে নেন, মাদিটা দেখতে পাচ্ছেন আসলে ও ভিতরে চলে যায় আর নটটা একদম কাছে চলে আসে। আর এটা কি সিঙ্গেল সেল করা যাবে ভাই? এটা সিঙ্গেল সেল করানো যাবে, সমস্যা নাই, কারণ নরের দাম রয়েছে আমি ঠিক আছে মাদিটা লগে ফিরি। আচ্ছা আচ্ছা, কারণ একটা মাদি আমি কিনতে গেছিলাম 15,000-এর কম দেয় না, সেই কারণে রাগ করে মাদিটা কিনি নিয়ে গিয়ে ঠিক আছে। আচ্ছা, কারণ এই পেয়ারটা নিলে একদম 6,000 টাকা, 6,000 টাকায় পাচ্ছেন এই পেয়ারটা। আর এগুলো কিন্তু আসলে নরের দামই, যারা মুরাসেল কবুতর সম্পর্কে আইডিয়া আছে জানেন দাম সম্পর্কে, তবে আমি আশাবাদী মুরাসেলের একটা নর 10,000-এর নিচে কোথাও থেকে পাইবো না। তারপরেও আপনারা যাচাই বাছাই করে দেখবেন, আর অনেক খামারি ভাই আছে গাল পারতে পারেন, গাল পারবেন না, কারণ আমার এক্সট্রা নর আছে, মাদি মিলাইতে পারতেছে না 15-এর নিচে, সেই কারণে কম রেট দিয়ে দিতেছে। আর মাদি যদি থাকে মুরাসেলে, মাদি যদি থাকে রানিং কারো কাছে এরকম সে বা গেট আপ, অবশ্যই যোগাযোগ করবেন ভাই, কিন্তু ন্যায্য দাম দিয়ে আপনার কাছ থেকে নিতে পারবে, সমস্যা নেই, আপনার সেল করতে পারবেন। তো ভিউয়ার্স এখন দেখতে পাচ্ছেন এক জোড়া রানিং পলিশ, আর কালারটা কিন্তু একদম জোস, মানে জুসের মতো কালার। যাই হোক এটা তো রানিং পেয়ার, এটা রানিং পেয়ার, ওই যে একটা মাদি দেও হুনে জোড়া দিছি, এই ইহিন আর একটা মাদি দিছি, মাদি যে দুইটা মাদির কথা বলা হয়েছিল, এটা কিন্তু জোড়াটা ঠিক আছে এখানে, আর ওখানে কিং এর সাথে জোড়া দেওয়া ছিল যেটা আলোচনা সাপেক্ষে ছিল, আর এগুলো 10 ফুট ক্লিয়ার হয়েছে, মানে ফার্স্ট টাইম ডিম বাছাই করবে, আমি তো বলে দিলাম সব। হ্যাঁ আপনি একটু বলেন, এগুলো ওই নটটা আছে না, নটটা ডিম বাচ্চা করছে, নরের লগে একটা বাচ্চাও আছে, আমি বাচ্চাটা দেখা দেমনি। আচ্ছা যেহেতু আগে জোড়া ছিল বা ডিম বাচ্চা করছে বুঝলাম, আর মাদিটা এখনো রানিং হয় না, টাইম লাগবে নাকি? না এটা রানিং হয়ে গেছে, জোড়া দেওয়া হয়েছে দুই একদিন আগে, রিসেন্টলি জোড়া দেওয়া, মানে জোড়াটা সম্ভবত নেওয়া ভাব, এই তো মাসখানেকের ভিতরে ডিম বাচ্চা করবে আশা করা যায়। আচ্ছা এই জোড়াটা রেট কেমন দিচ্ছেন আমার? এটা নিলে একদম পড়বে 11,000 টাকা, 11,000 টাকা পড়বে এই জোড়াটা, যদি কেউ নিতে চান ভালো লাগে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, 11 দিয়ে নিতে পারবেন। তবে অনেকেই না বুঝা দাম বেশি মনে করে, আবার অনেকে কমেন্ট করে যে ছাগলের দামে গরুর দামে কবিতরের দাম চায়, আসলে অজ্ঞ মানুষকে কি বলবো ঠিক আছে, এক জোড়া কবিতর 1,00,000 টাকাও আছে ঠিক আছে, তবে এরকম কালারের পুলিশ কিং আপনারা নেটে বিভিন্ন জায়গায় সার্চ দেন, বিভিন্ন খামারে যা যোগাযোগ করেন, আমি আশাবাদী 18-এর নিচে পাবেন না ঠিক আছে। আর আমার কাছে নিজের ঘরের ইনপুটের বেবি ছিল, সেই কারণে দুইটা মাদি হয়েছিল, আমি জোড়া দিছি, এই কারণে আমি কম রেটে দিয়ে দিছি, আর এগুলো ইনপুটের মাল ছাড়া পাওয়ান যায় না, আর ইনপুটের মাল এক জোড়া কিনতে গেলে 25-30,000 টাকা লাগবে। এই পেয়ারটাই আছে, কেউ যদি নিতে চান নিতে পারবেন, এরপরে আর অর্ডার দেবেন না। আচ্ছা মাত্র 11,000 টাকা পেয়ে যাচ্ছেন এই পেয়ারটা ভাই। এখন আমরা এক জোড়া বিউটি দেখতে পাচ্ছি, এটা কি পাইট বা টাইগার কোনটা বলে? এটা অনেকেই পাইট বলে অনেকেই টাইগার বলে। আচ্ছা তবে এগুলো ইনফুটের শেপ দেখলে বোঝান যায়, এটা কি নরের শেপ না? হ্যাঁ এটা নরের শেপ, অনেক মোটা। হ্যাঁ আর মাদিটা বসে আছে, ডিম বাচ্চা নিজেরাই করতেছে? হ্যাঁ নিজেরাই ডিম বাচ্চা করে, ওই দুইটা ডিম জমে গেছে ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে। ভাই এই জোড়াটাকে আমরা গত ভিডিওতে দেখেছিলাম, এছাড়া অন্য অন্য মাল দেখছিলেন, এই জোড়াটা না, ওইটা কিরকম দাম ছিল জানো?
ওগুলোর দাম অনেক ছিল, এগুলোর দামের কথা বললে তো মাথায় বাড়ি, ঠিক আছে, তবে বাচ্চার দামের থেকে হালকা কিছু বেশি রাখবো। আসলে আমার জানা মতন যারা এগুলো কিনছে আগে তাদের তো মনে হয় যে 30-35 নিচে পায় না গে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা কত পাবো এই জোড়াটা? মাত্র 14,000 টাকা। একদম মাত্র 14,000 টাকা? এটা কি ডিমে আছে? হ্যাঁ ডিমে আছে। আচ্ছা, জমছে ডিম না? হ্যাঁ ডিম জমছে, ডিম জোড়া চাইবেন না, কারণ এই বাচ্চা জোড়ায় আমার লাভ, ঠিক আছে, কারণ এক জোড়া বাচ্চা 10,000 টাকা বিক্রি করান। আচ্ছা, তাহলে ডিম রেখে দিচ্ছেন আপনি, আর এই জোড়াটা রেট চাচ্ছেন আপনি 14,000 টাকা, তার মানে 14,000 টাকা আপনারা কালেক্ট করতে পারবেন, যাদের ভালো লাগে পছন্দ হয় নিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে এক জোড়া গ্রিজেল বিউটি না? হ্যাঁ বিউটি। আপনার গলাটা লম্বা কতটুকু দিয়ে দেন, কারণ ডিম দিছে কি 19-20 রিং। আচ্ছা, এই দেখতে পাচ্ছেন আপনারা তো ডিমে আছে, এর জন্য বেশি আমরা নাড়াচাড়া দিচ্ছি না, কারণ ডিমটা যেহেতু দামি কবুতর, ডিমগুলো ফেটে গেলে একটু কষ্টেরই ব্যাপার। তো যাই হোক, এই জোড়টা আমাদের কত দিচ্ছেন? ডিম সহ না ডিম ছাড়া? এটা ডিম সহকারে নিতে পারবো, ডিম সহ নিতে পারবেন আপনারা চাইলে। জোড়াটার রেট কেমন দিচ্ছেন আমাদের? এটা একদম পড়বে 25,000 টাকা। 25,000 টাকা পড়বে, কিন্তু এই জোড়াটা যদি কেউ ডিম সহ নিতে চান নিতে পারেন, এগুলো কিন্তু 19-20 রিং। হ্যাঁ 19-20 রিংয়ের। এখানে 3 পিস বাচ্চা দেখতে পাচ্ছি, এগুলো তো জিরো পরে না? হ্যাঁ হ্যাঁ জিরো পরে। এই যে কিছুদিন বাচ্চা দেখতে পাচ্ছি, এটা কোনটার ভাই? এটা ওই যে ওইটার বাচ্চা, ওই যে নটার কথা যে বললেন একটু আগে, যে নটা জোড়া ছিল, ওই জোড়া থেকে বাচ্চা আসছিল, এখন তো রিসেন্টলি জোড়া দিচ্ছেন, ওইটারই বাচ্চা না? হ্যাঁ হ্যাঁ, বাবার কালারই আসছে, দেখা যায় একদম ছোট বাচ্চা।